নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। আমি সাথী, তোমাদের জন্য নিয়ে এসেছি নতুন একটা ব্লগ। আর আমার সাথী সুকুল ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। তো বন্ধুরা, আজকে দিনটা হচ্ছে জন্মাষ্টমীর ঠিক আগের দিন। তো দেখো, আমি প্রতি বছরের মতো এবছরও জন্মাষ্টমী করব। তো ওই জন্য দেখো, আমি এই জায়গাটায় গোপুসোনাকে পুজো দেব। তো তাই জন্য আমি এখানটা একটু ছোট্ট করে একটু ডেকোরেশন করেছি। তো দেখো, এটা পুরো একটা কাগজের যে বাস্কগুলো হয়, যেমন অনলাইনে যে বাস্কগুলো হয়, তো সেটাকে আমি রাউন্ড করে কেটে তো তার উপরে এরকম ফুল দিয়েছি, তার চারিপাশে ময়ূরের পালক দিয়েছি। তো বন্ধুরা, আজকে হচ্ছে জন্মাষ্টমীর দিন। আর এখানে দেখো, আমার যে ছোট্ট ঘরে গোপুসোনা আছে, তো তাকে এই ছোট্ট বাসনটার মধ্যে বসিয়ে তো একটু দুধ দিয়ে চান করে নিচ্ছি। তো এর মধ্যে ঘি, মধু, চিনি, যা পঞ্চামৃত দিতে যা লাগে তো সেগুলো আমি দিয়ে নিয়েছি। দিয়ে এখন দেখো, আমি এখানে গোপুসোনাকে চান করিয়ে নিচ্ছি। আর আমার সঙ্গে আমার মেয়েও গোপুসোনাকে চান করাবে। তো তার জন্য, জানো তো বন্ধুরা, ও সারাদিন আজকে না খেয়ে উপোস করেছিল। তো অনেক চেষ্টা করে ওকে যখন খাওয়ানো যায়নি, তো ওর জন্য আমি আর জোড়াজোড়ি করিনি। তো দেখো, এখানে ও চান করিয়ে দিচ্ছে আর গোপুসোনা। তো বন্ধুরা দেখো, আমার গোপুসোনাকে চান করানো হয়ে গেছে। তো এখন দেখো, গোপুসোনার জন্য যে নতুন নতুন জামাগুলো এনেছি, তো তার মধ্যে থেকে এই হলুদ জামাটা পরিয়ে দিচ্ছি। তো আমার মেয়ে পাশে বসেই ছিল আর বলছে, আমিও পরাবো মা, আমিও পরিয়ে দেবো গোপাল ভাইকে। তো যেহেতু ওর বায়না করছিলো, আমি বললাম ঠিক আছে, আমি জামাটা পরিয়ে দিই, তারপরে তুমি যা গলার হাতে চুড়ি যা আছে তুমি সেগুলো পরিয়ে দেবে। আর জানো তো বন্ধুরা, আমি এই 12টার আগে খেতে দেব বলে ওর জন্য সমস্ত ভোগের রান্না আমি করে নিয়েছি। তো গুছিয়ে গাছিয়ে নিয়ে তারপরে আমি গোপালসোনাকে চান করিয়েছি। আর ওই যে পাশে দোলনাটা দেখতে পাচ্ছ, ওই দোলনাটা কিন্তু আমি এবছর নতুন এনেছি। আর তোমাদের বলছিলাম একটু ডেকোরেশন করে দেবো, তো অনেক সময় হয়ে ওঠেনি, তো ওর জন্য আর করতে পারিনি। চারিদিকে এতটা ব্যস্ততা ছিল যে কিছুই করার, মানে ডেকোরেশন করার আর সময় পায়নি। তো যার জন্য ওই যে পালকটা দেখতে পাচ্ছ, দোলনার সঙ্গে ওই ময়ূরের পালকটা আটকে দিয়েছি, তাতে ও দোলনাটা খুব সুন্দরই লাগছে। তো দেখো, তোমাদের সাথে কথা বলতে বলতে আমার গোপালের জামাটাও পরানো হয়ে গেছে। তো এখন হাতের গলারগুলো দেখো, মেয়ে পরিয়ে দিচ্ছে। এবারও ছোট হয়ে গেছে, এবারে না আন্দাজ করে ঠিক বুঝতে পারিনি, কিন্তু একদম খুব বড়ও হয়নি, খুব ছোটও হয়নি, একদম পুরো মাপে মাপেই হয়ে গেছিলো। তো ও একটু ঠিক করে পরিয়ে দিতে পারছিলো না বলে ওই জন্য আমি আবার একটু ঠিক করে পরিয়ে দিচ্ছি। তো বন্ধুরা, গোপালের সাজগোজ মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। এবারে গোপালের জন্য যে পাগড়িটা এনেছি, তো সেটাই না ময়ূরের পালক ছিল না, তো ওর জন্য আমি আবার কি করলাম, একটা ছোট্ট করে ময়ূরের পালক কেটে তো ওই পাগড়িটার মধ্যে দিয়ে দিয়েছি। ময়ূরের পালক না দিলে দেখতে কীরকম লাগছিল, তো ওর জন্য আমি সেটুকু দিয়ে পুরো সম্পূর্ণ করলাম পাগড়িটা। ময়ূরের পালকটা দিয়ে পাগড়িটা সাজানো কমপ্লিট হয়ে গেছে। তো বন্ধুরা দেখো, এখানে গোপালসোনাকে সুন্দর করে সাজিয়ে দিয়ে সিংহাসনে বসিয়ে দিয়েছি গোপুসোনাকে। আর আজকে দুপুরবেলা একটু ভোগে করেছিলাম ঠাকুরের জন্য। তো সেই ভোগগুলো যখন রান্না করছিলাম, তো তোমাদের সাথে সেগুলো শেয়ার করা হয়নি। তার কারণ সকালবেলা উঠে বরমশাই কাজে যাবে, তাকে রান্নাবান্না করে দিয়েছি, তারপর গোপুসোনাকে 12টার মধ্যে ভোগ দেব। তো তার জন্য খুব তাড়াহুড়ো এবং ব্যস্ততার মধ্যে ছিলাম, তো ওই জন্য কী কী রান্না করেছি সেগুলো তোমাদের সাথে শেয়ার করা হয়নি। তো ওর জন্য আমি এখন বলে দিচ্ছি আমার গোপুসোনাকে আজকে দুপুরবেলায় ভোগে কী কী দিয়েছিলাম। তো ভোগে ছিল পোলাও, খিচুড়ি, পাঁচ রকমের ভাজা, তারপরে পনিরের তরকারি, আলুর তরকারি, চাটনি, মিষ্টি, পাঁপড়, পায়েস। আর যেরকম ছোটো বাচ্চাদের জন্মদিনে বেশ ফুটি, জিন্স, লজেন্স, তারপরে হচ্ছে চকলেট, সমস্ত কিছু দেওয়া হয়। তো আমিও ঠিক আমার গোপুসোনাকে ঠিক সেইভাবেই গুছিয়ে গুছিয়ে খেতে দিয়েছি। তো বন্ধুরা, আজকেই আবার অনলাইন থেকে কিছু জিনিস এসেছে, তো সেগুলো দেখো এই গামলায় করে রেখে দিয়েছে। তো সেগুলো আজকে আর তোমাদের দেখালাম না, সেগুলো অন্যদিন তোমাদের সাথে শেয়ার করব। তো বন্ধুরা দেখো, এখানে গোপুসোনাকে খেতে দিয়ে আমি এখন ঘরের ঠাকুরকে পুজো দিতে এসেছি। তো আজকে যেহেতু বৃহস্পতিবার, আসলে তোমরা হয়তো ভাবছো জন্মাষ্টমী ছিল বুধবার আর আজকে আমি বলছি বৃহস্পতিবার, তার কারণ কী?
তার কারণ হচ্ছে তো জন্মাষ্টমী যেদিন ছিল সেদিনকার অষ্টমীটা লেগেছিল ঠিক রাত্রি 8টায়, তো ওই জন্য আমি আর সারাদিন উপোস করেছিলাম। আর উপোস বলতে একটু হালকা নিরামিষ খাবারই খেয়েছিলাম, লুচি তরকারি, আর অন্নটা খাইনি, মানে ভাতটা আর খাইনি। তো সেই দিনকার লুচি টুচি খেয়েছিলাম। আর রাত্রিবেলা যেহেতু অষ্টমীটা লাগবে আর বৃহস্পতিবার রাত 8টায় ছাড়বে অষ্টমীটা, তো ওই জন্য ভাবলাম যে বৃহস্পতিবার দিনটা যেহেতু সারাদিন অষ্টমীটা থাকবে, তো ওই জন্যই গোপালকে আমি সারাদিন ভোগ দিতে পারবো, দুপুরবেলায় একটু অন্নভোগ করে দিতে পারবো, আর রাতের বেলায় একটু লুচি টুচি যা যাবতীয় করার দরকার তো সেটা আমি ওই জন্য বৃহস্পতিবারই করেছি। তো অনেকেও বৃহস্পতিবারও পালন করেছে, অনেকে শুক্রবার জন্মাষ্টমী পালন করেছে। তো দেখো এই জন্য আমি এখন ভোগ উপাসনাকে ওখানে ভোগ খেতে দিয়ে এখন আমি চলে এসেছি ঘরের ঠাকুরকে পুজো দেওয়ার জন্য। তো বন্ধুরা আমার পুজো দেওয়া হয়ে গেছে আর ঠাকুরকে ভোগও দেওয়া হয়ে গেছে। তো এখন আবার দেখো এখানে বসে পড়েছি তালের বড়া করবো বলে, তো একটা তাল নিয়ে এসেছে, তো সেটাকে দেখো এরকমভাবে ছেনে রেখেছি। এবার এর মধ্যে দিয়ে দেবো একটু নারকেল কোড়া, একটু সুজি, ময়দা, চিনি আর একটু দেবো মৌরি। তো এখন বানাচ্ছি তালের বড়া, আর কিছুটা তাল দিয়ে বানাবো একটু মালপোয়া। তো এখন প্রায় 3টের মতো বেজে গেছে, ওর জন্য তাড়াহুড়ো করে যা সন্ধেবেলায় ঠাকুরকে খেতে দেবো তো সেইগুলো বানাতে বসে গেছি। তো অনেকদিন পর আজকে তালের বড়া বানাচ্ছি। ঘরে আমাদের এমনিতে আনা হয় না, এই পুজো পার্বণেতেই একটু ঠাকুরকে ভোগ দেবো বলে তো নিয়ে আসা হয়। এমনিও এদিক ওদিক থেকে তালের বড়া অনেকেই দেয় বলে সেই জন্য আর অতটা গা করি না, ঘরে করি না, কিন্তু ঠাকুরকে দেবো যেহেতু ঠাকুরের তালের বড়া, মালপোয়া এগুলো খেতে খুব ভালোবাসে, তো ওর জন্যই ঠাকুরের জন্য বানাবো আর সবাইকে প্রসাদ হিসেবেও একটু দেবো। তো দেখো বন্ধুরা এখানে আমি বড়া ভাজা শুরু করে দিয়েছি, আর এখানে বেশ লাল লাল করে বড়াটা হয়েছে, আর বড়াগুলো না খুব নরম হয়েছিল। আর এই দেখো সঙ্গে মালপোয়াটাও ভেজে নিয়েছি, তো কিছুটা বড়া ভাজা হয়ে গেছে, কিছুটা ভাজছি, আর কিছুটা এখনও দেখো মাখা রয়েছে। তো এগুলো এখন আস্তে আস্তে করে ভেজে নেব। আর তার সঙ্গে করা হয়ে তো তার সঙ্গে করে নিয়েছি নারকেল নাড়ু, চিড়ের নাড়ু আর তিলের নাড়ু, তো এগুলোও আমার হয়ে গেছিলো। তো এখন বড়াটা ভাজছি। তো বন্ধুরা এখন অনেক কিছু বাকি আছে, সেগুলো তোমাদের সাথে পরে শেয়ার করছি। তো বন্ধুরা দেখো সন্ধে হয়ে গেছে আর আমার সমস্ত রান্না হয়ে গেছে, এখন আমি ঠাকুরকে খেতে দিয়ে দিয়েছি। আর দেখো ঠাকুরের জন্য যে দোলনাটা এনেছিলাম গোপুসোনার জন্য, তো সেই দোলনাটাই বসিয়ে দিয়েছি। আর এই রেড কালারের যে জামাটা দেখতে পাচ্ছ, তো এই জামাটা আমার মা গোপুসোনাকে দিয়েছে, তো সেই জামাটাই পরিয়েছি। তো বন্ধুরা এই জামাটা পরে গোপুসোনাকে কেমন লাগছে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবে, ঠিক আছে? আর সন্ধেবেলায় যা খেতে দিয়েছিলাম ভোগে, তো সেগুলো হচ্ছে মালপোয়া, তালের বড়া, নারকেল নাড়ু, চিড়ের নাড়ু, তিলের নাড়ু, পাঁচ রকমের ভাজা, পায়ে সিমই, সুজি, তারপরে হচ্ছে মিষ্টি, লুচি আর ফল কেটে দিয়েছিলাম। আর তার সঙ্গে বানিয়েছিলাম ওই যে সামনে দেখতে পাচ্ছ একটা ছোট্ট প্লেটে একটু কেক, তো বিস্কিট দিয়ে একটা ছোট্ট মতো কেক বানিয়ে দিয়েছিলাম, তো সেটা ঠাকুরকে খেতে দিয়েছি। আর তার সঙ্গে একটু দোলনাটাও নাড়িয়ে দিয়েছি। তো একটু পরে সবাই চলে আসবে প্রসাদ খেতে, তো ওর জন্য ভাবলাম তোমাদের সঙ্গে শেয়ার করে নিই। হ্যাঁ এতে কি তোমার বাসি কোথায় বাবা? বাসি কই? বলো বলো বাসি কই? বাসি নিয়ে আসো, বাসি নিয়ে আসো, একটু বাজাও। এই দেখো আমাদের ছোট্ট গোপাল সোনাকে, এটা কে বলো তো? এটা বলো, আচ্ছা আচ্ছা ছবি তুলবো, ছবি তুলবো, বলো জানো তো বন্ধুরা ওনা 2-3 বছর ধরে যখনই আমি জন্মাষ্টমীতে পুজো দিই তখনই ওইরকম গোপাল সেজে আমার বাড়িতে আসে। আর যখন ওকে আমি বললাম যে তুই এখান থেকে কী নিবি নি, তো ওখান থেকে 2-4টে শশা তুলে নিয়েছে। তো দেখো এক মুঠ শশা তুলে নিয়েছে, তো আমি বললাম শুধু মুখে যাবি তো একটু মিষ্টি মুখ করে যা, তো ওর জন্য আমি একটু মিষ্টি খাইয়ে দিয়েছি আর সঙ্গে একটা লজেন দিয়ে দিয়েছি। তো এখনও একটু বেরোতে যাবে, তো ওর জন্য আমাকে টাটা দিয়ে চলে গেল। তো ওকে কেমন লাগছে তোমরা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও।
তো বন্ধুরা দেখো সবাই চলে এসেছে প্রসাদ খেতে, আমার জ্যাঠুতো বোন ননদ দেওর সবাই চলে এসেছে, ভাসুর, তো সবাই এখন প্রসাদ খেতে চলে এসেছে। আর আজকে তো দেখলে যে কিভাবে আজকে আমি জন্মাষ্টমীটা পালন করেছি সেটা সবই তোমাদের সাথে শেয়ার করেছি। আর আজকে যেটুকুই করেছি সেটুকু সবই গোপালের ইচ্ছায়, কারণ যা করেছি সে যদি সহায় না হতো তাহলে এত কিছু আমি করতেই পারতাম না। তো বন্ধুরা, তো তোমাদের এই ব্লগটা কেমন লাগলো? যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করো, কমেন্ট করো এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে আমার পাশে থেকো। তো চলো, আজকের মতো ব্লগটা আমি এখানেই শেষ করছি। তো দেখা হবে নতুন একটা ব্লগ নিয়ে। তো দেখো এখানে প্রসাদ নিয়ে বসে আছি, যদি কেউ আরও আসে। তো চলো, টাটা।